হ্যালো ভিউয়ার্স, টিচিং রুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি রায়হান স্যার। আজকে আমি আপনাদের সাথে ইউজ অব আর্টিকেল দা এর পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। এর আগে আমি পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু আলোচনা করেছি, তো আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে নিচ্ছি, আর তা হলো যে যারা এখনও আর্টিকেলস এর দায়ের ব্যবহারের পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু দেখেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসবেন। কারণ আপনারা যদি পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু না দেখেন তাহলে আপনারা পার্ট থ্রি বুঝতে পারবেন না, আপনাদের বুঝতে সমস্যা হবে। কারণ আমি এখানে আর্টিকেলস দায়ের ব্যবহার পড়াচ্ছি টোটালি একটা ট্রিক্সের উপরে বেস করে, আর সেই ট্রিকটা ছিল যে রামজি, এমটিবি ও এফসিএস কারেঙ্গেই উগান্ডা বেরাপার। সো আজকে আমরা যে কারেঙ্গে আমরা শেষ করেছি রামজি, এমটিবি ও এফসিএস কার সি এ পর্যন্ত শেষ করেছি, আজকে কারেঙ্গেই মানে আর থেকে আমরা শুরু করব। তো সি এ আর, আরে হচ্ছে কি? আরে হচ্ছে রিভার্স অ্যান্ড রেল, মানে এখানে রেল বলতে আমি বুঝিয়েছি যে কোনো রেল যানের যে নাম আছে সেগুলো। আপনার যেমন থাকতে পারে যে দা কলকাতা এক্সপ্রেস বা বিভিন্ন ধরনের ট্রেনের নাম আছে সেগুলো। তো রিভার্সের ক্ষেত্রে আমরা জানি যে দা পদ্মা, ঠিক আছে। এরপরে আমরা পেলাম কারেঙ্গে, সি এ আর, তারপরে হচ্ছে ই, ইতে হচ্ছে ইপিক্স, আর ইপিক্স শব্দের অর্থ হচ্ছে মহাকাব্য বা মহাগ্রন্থ। তো আমরা জানি আল কুরআন এটা হচ্ছে কি? একটা মহাগ্রন্থ। বাইবেল, রামায়ণ, মহাভারত, ইলিয়ড, ওডিসি এগুলো হচ্ছে কি? টোটালি হচ্ছে সবগুলো এপিক্স। এবার আমরা দেখব কারেঙ্গে এন, এনি হচ্ছে নিউজ পেপার অ্যান্ড নাউন্স কোয়ালিফাইড বাই অ্যাজেকটিভস। তো এখানে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে নাউন কোয়ালিফাইড বাই অ্যাজেকটিভস আর টু অর মোর, সেখানে অ্যাজেকটিভস থাকবে কয়টা? দুইটা অথবা দুইটার বেশি অ্যাজেকটিভস থাকতে পারে। তো এনি হচ্ছে নিউজ পেপারস, আমরা জানি বিভিন্ন সংবাদপত্রের নাম, যেমন দ্য ডেইলি স্টার, এটা হচ্ছে একটা নিউজ পেপারের নাম। এবং নেক্সট নাউন্স কোয়ালিফাইড বাই অ্যাজেকটিভস, এখানে নাউন অবশ্যই দুইটা অথবা দুইটার বেশি হবে। যেমন একটা এক্সাম্পল দেখুন, হি হ্যাজ ডান, সে করেছে দ্য ফিফথ অ্যান্ড দ্য সিক্সথ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা জানি যে এখানে ফিফথ অ্যান্ড সিক্সথ এ দুটো অ্যাজেকটিভের কাজ করছে, কারণ আমরা জানি যে অ্যাজেকটিভস হচ্ছে কি? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ নির্দেশ করা হয় তাকে অ্যাজেকটিভস বলে, ঠিক আছে। তো এখানে দেখুন যে ফিফথ অ্যান্ড সিক্সথ এগুলো কি? সংখ্যা বোঝাচ্ছে, ঠিক না? সো আমরা শিখলাম যে কারেঙ্গে, তারপরে জি, জিতে হচ্ছে গাফ, গাফ শব্দের অর্থ হচ্ছে উপসাগর। যেমন আমরা জানি যে আমাদের বে অফ বেঙ্গল এটা কি? বঙ্গোপসাগর, বঙ্গযোগ উপসাগর, সো এটা হচ্ছে গালফ। এবার আমরা দেখব তাহলে কি হলো কারেঙ্গেই ই, ইতে হচ্ছে ইভেন্টস অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের কোনো ঐতিহাসিক ঘটনা যদি থাকে সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। যেমন দেখুন দ্য ব্যাটেল অফ পলাশি টু প্লেস ইন 1757, তো 1757 সালে পলাশির যুদ্ধ কী হয়েছিল? সংগঠিত হয়েছিল। তো এখানে দেখুন ইভেন্টস অফ হিস্ট্রি, তাহলে ইতিহাসের একটা ঐতিহাসিক ঘটনা, সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করব, ঠিক আছে। এবার আমরা দেখব ইনভেনশনস, ইনভেনশন শব্দের অর্থ আমরা সবাই জানি যে আবিষ্কার। বৈজ্ঞানিক যদি কোনো আবিষ্কার থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই দায়ের ব্যবহার করব। যেমন দেখুন রেডিও, এটা কি? বৈজ্ঞানিক আবিষ্কার, দ্য রেডিও, রেডিও, টেলিভিশন, যা কিছুই থাকুক না কেন সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। যেমন দেয়ার ইজ এ লেয়ার অফ ডাস্ট ওয়ান দ্য টিভি। তো এখানে আরেকটু কথা আপনাদেরকে বলে নিচ্ছি যা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা টিভি প্রোগ্রাম, ফর্ম বা প্রফেশন যদি বোঝায় এর পূর্বে দা ব্যবহার করব না। যেমন শিলা সিংস ইন রেডিও, শিলা রেডিওতে গান করে, তো এটা কি? টোটালি একটা প্রফেশনকে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করব না। আপনাদের যদি বুঝতে কোথায় প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন।
এবার দেখুন ইউ মানে কারেঙ্গেই উগান্ডা, উগান্ডার হচ্ছে ইউ, তো ইউতে হচ্ছে ইউনিক নেমস। হ্যাঁ, ইউনিক নেমস শব্দের অর্থ হচ্ছে অদ্বিতীয় নাম, যার দ্বিতীয় অন্য কোনো নাম নেই, যেমন দ্য আর্থ, দ্য সান, ঠিক আছে, তারপরে এরকম যতগুলো নাম আছে, ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, বা সরি ওয়ার্ল্ড না, এখানে বলছি যে দ্য আর্থ, দ্য সান, দ্য মার্স, দ্য জুপিটার, এগুলো। এবার তাহলে উগান্ডা, উগান্ডার জি, জিতে হচ্ছে গ্রুপ, গ্রুপ অর্থ হচ্ছে দল বা সম্প্রদায় বা জাতি, ঠিক আছে, যেমন দেখুন দ্য ইংলিশ, এটা দ্বারা কী বোঝাচ্ছে, ইংলিশ জাতি, দ্য মুসলিম, মুসলিম জাতি, দ্য মুসলিম আর আল্লাহ ফিয়ারিং, তো সেক্ষেত্রে মুসলমানদের, এখানে কি দল সম্প্রদায় বা জাতিকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে উগান্ডা, উগান্ডার এ, এতে হচ্ছে অ্যাজেকটিভস অফ কম্পারিটিভ ডিগ্রি, তো এখানে যদি তারপর অফ দ্য টু থাকে, দেখুন অফ দ্য টু যদি থাকে সেক্ষেত্রে আমরা অ্যাজেকটিভস অফ কম্পারিটিভ ডিগ্রি এর পূর্বে দ্য ব্যবহার করব। যেমন দেখুন রহিম ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ, তো এই যে দেখেন কী আছে, অফ দ্য টু, অফ দ্য টু আছে, তো সেক্ষেত্রে আপনি কী করছেন, কম্পারিটিভ ডিগ্রির পূর্বে দ্য এর ব্যবহার করছেন। আরেকটা এক্সাম্পল দেখুন যে প্রীতি ইজ দ্য মোর বিউটিফুল অফ দ্য টু গার্লস, এখানেও দেখুন অফ দ্য আছে, অফ দ্য টু আছে, তো সেক্ষেত্রে কি আপনি যখন কম্পারেটিভ ডিগ্রি থাকবে আপনি দ্য ইউজ করবেন, কারণ আমরা অনেক সময় দেখি অনেকে বলে থাকে যে স্যার আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে দ্য ইউজ করবো, অ্যাকচুয়ালি দ্য এর ব্যবহারটা এরকম আপনারা করে থাকবেন, ঠিক আছে। এবার আমরা উগান্ডা, উগান্ডার এন, এনে হচ্ছে ন্যাশনালিটি অ্যান্ড নেম অফ সাম কান্ট্রিজ বা প্রভিন্স, একটু ভালো করে শুনবেন, যে ন্যাশনালিটি মানে জাতীয়তা আর নেম অফ সাম কান্ট্রিজ বা প্রভিন্স, এখন আমরা কোন কান্ট্রিগুলো এবং কোন প্রভিন্সগুলো হবে বা প্রদেশগুলো হবে সেগুলো হচ্ছে অবশ্যই বর্ণনামূলক ভৌগোলিক অর্থ, তার অবশ্যই একটা বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকবে, আর ন্যাশনালিটির পূর্বে আমরা অবশ্যই দ্য ইউজ করবো, যেমন দেখুন দ্য বাংলাদেশি, তো সেক্ষেত্রে আপনি কি দ্য ইউজ করছেন, বাট নেম অফ সাম কান্ট্রিজ বা প্রভিন্স, যেমন দ্য ইউনাইটেড স্টেটস, দ্য পাঞ্জাব, ঠিক আছে, এরকম। এবার তাহলে উগান্ডা, উগান্ডার ডি, ডিতে হচ্ছে কি, আমি এখানে বলে দিছি, দেখুন ডেট, ডেফিনিট পার্সন আর থিংস, ডেজার্ট অ্যান্ড রিয়াকশনস, ঠিক আছে, আমি দায়ের যে ব্যবহারটা তৈরি করছি, দেখুন এইভাবে ছাড়া আমি মনে করি যে অন্য কোনো উপায়ে দায়ের টোটাল ব্যবহারকে আপনি এক জায়গায় নিয়ে আসতে পারবেন না। সো এই ট্রিকটা আশা করি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু কষ্ট করে হলেও ট্রিকটা মুখস্থ করুন। তো ডি, ডিতে হচ্ছে ডেট, ডেফিনিট পার্সন অর থিং, ডেফিনিট মানে কি নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তু, ডেজার্ট মানে মরুভূমি, ডিরেকশনস মানে দিক, ঠিক আছে, এগুলো যদি আপনি কোথাও দেখেন সেক্ষেত্রে আপনি অবশ্যই 100% দ্য ইউজ করবেন, যেমন দেখুন দ্য 10th October 2018, তাহলে এটা কি ডেট, এরপরে দিস ইজ দ্য নোবেল হু ইজ ওয়ান্ট, তাহলে এটা হচ্ছে কি ডেফিনিট, যে আমি ডেফিনিট যে বস্তুটাকে চাচ্ছি সেটা, এরপরে দ্য গার্ল ইজ রানিং অ্যাবাউট, তো এটা কি দ্য গার্ল, ডেফিনিট পার্সনকে বোঝাচ্ছে, দ্য সাহারা ডেজার্ট মানে সাহারা মরুভূমি, এটা কি আপনি ডেজার্ট বোঝাচ্ছে, ডিরেকশন দ্য নর্থ, দ্য সাউথ, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, ঠিক আছে। এবার উগান্ডার এ, এতে হচ্ছে কি অ্যাজেকটিভস অফ সুপারলেটিভ ডিগ্রি আর অ্যাবস্ট্রাক্ট নাউন মেড ফ্রম কমন নাউন, দেখুন আমরা কিন্তু অনেক সময় বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউনে কি আমরা জানি যে আর্টিকেল বসে না, কিন্তু দেখুন এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বসবে, যে কমন নাউন থেকে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয় তখন সেক্ষেত্রে আপনি কি দা ব্যবহার করতে পারবেন, যেমন দেখুন যে অ্যাজেকটিভস অফ সুপারলেটিভ ডিগ্রি, এটা আমরা ফার্স্ট দেখবো যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তো সেই ক্লাসের হচ্ছে সবচেয়ে ভালো ছেলে, তো এখানে কি আপনি দা ইউজ করছেন, এরপরে হি মেক্স দ্য বেস্ট ইউজ অফ হিস টাইম, তো এখানে কি দ্য বেস্ট ইউজ অফ হিস টাইম, ওকে তাহলে সুপারলেটিভ ডিগ্রি, ইট ইজ দ্য মোস্ট ইউজফুল থিং ইন আওয়ার মডার্ন লাইফ, এটা কি সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। এখন অ্যাজেকটিভস অ্যাবস্ট্রাক্ট নাউন মেড ফ্রম কমন নাউন, ঠিক আছে, যেমন এটা কীরকম হতে পারে, যেমন আমরা জানি যে কমন নাউন, কমন নাউনের ক্ষেত্রে কি আমরা গোল্ডকে অ্যাবস্ট্রাক্ট নাউনও ধরি এবং আমরা কমন নাউনও ধরি, তো সেক্ষেত্রে আমি যদি বলি যে দ্য গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, তো সেক্ষেত্রে দেখুন আপনি কিন্তু দ্য গোল্ড যখন ইউজ করছেন তখন কিন্তু সেই কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন মেড ফ্রম কমন নাউন, তখন দেখুন দ্য গোল্ড যখন আপনি ইউজ করছেন আমরা জানি যে গোল্ড হচ্ছে কি, গোল্ড হচ্ছে কমন নাউন, ঠিক না। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনের বিষয়টা হচ্ছে একটু আলাদা রকম, যেমন আমরা যদি কোনো কিছুকে জাস্ট নির্দিষ্ট করি, কমন নাউন থেকে যদি কোনো কিছু ডিরেক্টলি চলে আসে সেক্ষেত্রে আমরা
কি ইউজ করি, দা ইউজ করি। এখানে গোল্ডকে, গোল্ড মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন না, কারণ গোল্ড হচ্ছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমরা জানি যে গোল্ডকে আমরা বলি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না এরকম। তো সেক্ষেত্রেও আমরা যদি কমন নাউন থেকে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয় সেক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারবো। ওকে, তো এই এক্সাম্পলটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তারপরে দেখুন বিতে হচ্ছে বডি পার্টস। বডি পার্টস কি, যেমন দেখুন বডি পার্টস হচ্ছে দ্য হেড, দ্য হ্যান্ড, হ্যাঁ, দ্য মাউথ এরকম। এরপরে এম্পায়ার মানে হচ্ছে সাম্রাজ্য, দ্য মুঘল এম্পায়ার। তার মানে কি, উগান্ডা বেরাপার, বিই। এরপরে আর আর হচ্ছে রিলিজিয়ান, দ্য ইসলাম। ওকে, তো আজকে এই পর্যন্ত ছিল যে রামজি এমটিবি ও এফসিএস কারেঙ্গেই উগান্ডা বেরা পার। তো নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ দায়ের সবটুকু ব্যবহার আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনাদের যদি কোথাও কোনো কমেন্টস থাকে, হয়তোবা আমার বলার ক্ষেত্রে অনেক ভুল হয়তোবা থাকতে পারে, তো সেই ভুলগুলো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং পাশাপাশি যদি কোথাও কোনো কিছু ডেভেলপ করার দরকার হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করবো আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা দ্বিতীয় ভিডিও যখন শেয়ার করব আপনাদের সাথে, যাতে আপনারা শুরুতেই নক পেয়ে যান এবং আপনার মূল্যবান সময়টুকু যাতে ওয়েস্ট না হয়, আমি সেই রকম চেষ্টা করব যে ভিডিওগুলো করার জন্য। সো আপনারা আমাদের সাথে থাকবেন এবং কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এখানে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন মেড ফ্রম কমন নাউন এর এক্সাম্পলটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।